মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পোপাড়া গ্রামে স্থানীয় বাসিন্দা তাজউদ্দিন শেখের বাড়িতে সকাল থেকেই লক্ষ্য করা যায় কিছু যুবক মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছে। বিষয়টি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। রাতের দিকে তার বাড়ি ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি পঞ্চায়েতের প্রধান অরূপ মণ্ডল। খোঁজ খবর নিয়ে জানতে পারা যায় প্রায় 8 জন অপরিচিত যুবককে তাজউদ্দিন শেখ বাড়ি ভাড়া দিয়েছেন। তারা চাদর, মশারি ইত্যাদি বিক্রয়ের জন্য এখানে বাড়ি ভাড়া নিয়েছে। পুলিশ এসে বাড়ির মালিক ও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই আটক করেছে। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। কি ঘটনা ঘটেছিল এখানে? আজকে সকাল থেকে নাকি বাইরের 10-12 জন লোক এসে এখানে ভাড়া নিয়েছিল একটা বাড়িতে। তাদের এখনও সঠিক পরিচয় জানা যায়নি। আমি খবর পেলাম, খবর পেয়ে এসে এদিকে বাড়িতে বার করলাম যে এখন এই করোনা ভাইরাসে বাইরের লোক আমরা ঢুকতে দেবো না এলাকায়। কোনো আত্মীয় বাড়িতে কেউ আত্মীয় আসে না, কারোর বাড়িতে কোনো আত্মীয় আসে না, তাহলে এটা বাড়িতে মালিককেও বললাম। আমরা প্রশাসনকে খবর দিয়েছি, প্রশাসন এসে ওদিকে নিয়ে গেল। প্রশাসন এবার তদন্ত করে দেখবে কী ঘটনা আছে, এদের কী ব্যাপার, কিসের জন্য এখানে থাকতে এসেছিল। বাড়ি কোথায়? বাড়ি লালগোলা। লালগোলা? কবে এসছে এখানে? সকালবেলা। কী জন্য? ব্যবসা, আমি ঘুরতে এসছি দাদাদের সঙ্গে। ঘুরতে? কী নাম? সৈয়দুল ইসলাম। বাড়ি? বাড়ি লালগোলা। কোন জায়গায়? পণ্ডিতপুর। বাড়ি কোথায়? রামচন্দ্রপুর, লালগোলা থানা। এখানে কী করতে এসেছো? ব্যবসা করতে এসেছিলাম, ভাবছিলাম লকডাউনে পয়সাপত্র নাই, এই কারণে আসছিলাম। কতজন এসেছো? আমি জানি না সঠিক, গোনা নাই, 8-9 জন হবে এরকম টাইমে, মানে আমি সন্ধ্যাবেলায় এলাম। সমস্যা কী এখন? সমস্যা বলতে আপনারা থাকতে দেন না। কী নাম? আসাদুল্লাহ। কী কিসের ব্যবসা করতে এসেছো? এই এই চাদর, মশারি, শু। বাড়ি কোথায়? বাড়ি কিংবা সবার কলম। এখানে কী করছিল? এখানে কি এখানে কি করতে এসেছি? এখানে কি করছিল বাড়িতে? ব্যবসা করতে এসেছিলাম। কি ব্যবসা দেখেন, কি ব্যবসাটা বলো না। কি সুপের ব্যবসা? হ্যাঁ, সুপ সুপ যায় না মা। হ্যাঁ, নাম কি? শিশু মোহাম্মদ। কতজন ছিল? কতজন ছিল? 8-9 জন। 9 জন? কবে থেকে আছো? কবে থেকে আছো? আজকে এসেছি সকালে। আজকে সকালে?